কথা সত্যি জানো? সত্যি কি কোন বিষয় কি জানো? আজ থেকে সবাই তোমাকে লুজার বলবে। জিলন মিত্র ইজ এ লুজার। আই ওয়ার এ লুজার জিলন। লুজার লুজার লুজার। তুমি আমার কোনো ওয়াইফ নও, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তুমি কি ভেবেছ তুমি যা খুশি তাই করতে পারবে? এবার দেখো এই ওয়ার্থলেস বোতো কি করে। এত কিছু হয়ে গেল, তারপরে এখন তুমি এসে বলছো তুমি নাকি কোর্স কমপ্লিট করবে। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? এরকম ড্যাহেঞ্জি টাইপ দেখতে হয়ে গেছো। ইউ আর এ বিগ জিরো ছিলাম, মানে বিগ জিরো। এখন আমার কাছে এই একটাই রাস্তা খোলা আছে। আপনি যা কিছু হারিয়েছেন সব কিছু আপনাকে ফিরিয়ে দেব। আজ আমি একটা কথা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি। সত্যি আমি কিন্তু কখনো ভাবিনি যে একদিন আপনি আমার সারাটা জীবন জুড়ে থাকবেন। আমিও আমি জানি আপনি আমার পাশে থাকলে সব ভালো হবে। আর ওই যে আপনি বলেন না যে আমি নাকি সবকিছু নিয়ে একটু বেশি ভাবি, ঠিকই বলেন। আজ থেকে আর আমি কোনো কিছু নিয়ে অত বেশি ভাবব না। কি বলছিস কি তিস্তা, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে?
পারে? দেবর পালস রেট খুব লো, আমি কি করব কিছু বুঝতে পারছি না। জিলি জিলি কি হচ্ছে? জিলি জিলি কি হচ্ছে? কেউ কিছু বলছো না কেন? কি হচ্ছে? কি জিলি খুব ভালো হয় রে। আমি দেখছি কি করা যায়। এখন কি করবে আকাশ? এটা তো পুলিশ কেস হবে। Attempt to suicide. মানে এখন পুলিশ কেসের কথা ভাবলে হবে না, যে আমার ল্যাপটপে দেখতে হবে। সেটাও ঠিক। দিজিলি যদি এখন জ্ঞান না ফেরে তাহলে খুব বড় একটা বিপদ হয়ে যাবে। তুমি ওকে কেন চোখে চোখে রাখলে না ঠাম্মি? আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি আমি তো বুঝতে পারিনি মেয়েটা এরকম একটা কাণ্ড করবে। আমি বুঝতে পারিনি রে। জিলি, এই জিলি, তাকাও না, একবার একবার একটা কিছু বলো। জিলি জিলি, শতজু শতজু, ওর কিছু হবে না বলো, সব ঠিক হয়ে যাবে তাই না? কি করে এরকম একটা কাজ করতে পারলি জিলি? তুই একবারও ভাবলি না তোর দিদির কথা? তুই যা চাস তাই হবে। জিলি শুনতে পাচ্ছিস আমার কথা? তুই যেটা চাস সেটাই হবে বাবা। একবার চোখটা খোল, চোখটা খোল না। ও জিলি, বৌদি, ঝিলির জ্ঞান জ্ঞান ফিরেছে। ঝিলি জ্ঞান ফিরেছে, দেখ তুই দেখ। জ্ঞান ফিরেছে বৌদি। দাদাভাই ঠাম্মু, তোমরা একটু বাইরে যাও না, আমি বড় না চেক আপটা করে নিই। ঝিলি ঝিলি ঝিলি, এই ঝিলি ঝিলি, একবার তাকাও না। ঝিলি বৌদি বলছি যে জায়গাটা একটু ফাঁকা করে দাও না। চলো তো ঠাম্মু, ও দেখে নি, চলো চলো। ঝিলি এসো। দীপ, আমি তোর কাছে থাকি। দাদা ভাই, বৌদি, তোমরা এবার ভেতরে এসো। ঝিলি ঝিলি ঝিলি, তুমি ঠিক আছো তো? এরকম কেউ করে বাবা? ঝিলি, বড্ড বড় হয়ে গেছিস না, মার খাবি এবার আমার কাছে। কোনো কথা শুনবো না আমি তোর। মিস্টার চ্যাটার্জি, অ্যাম্বুলেন্স পাওয়া গেল? না মানে এত রাতে অ্যাকচুয়ালি। জিজু, দরকার নেই, ঠিক আছে, এখন সিচুয়েশনটা আমি সামলে নিতে পারবো। অ্যাকচুয়ালি এখন ঝিলির পালস রেটটাও নর্মাল আছে, তখন যা সিচুয়েশন হয়েছিল আমি নিজেই ঘাবড়ে গেছিলাম। এখন সবটা আন্ডার কন্ট্রোল, আমি ঠিক সামলে নিতে পারবো। সেরকম হলে আমরা ডাক্তার ডেকে ওকে কালকে চেক আপ করিয়ে নেব। ঠাম্মু আর এত কান্নাকাটি করো না, যাও গিয়ে বিশ্রাম নাও। দাদা ভাই, ঠাম্মুকে নিয়ে যা না। ঝিলিকে রাত্রে একটু চোখে চোখে রাখিস। আমি বরং আজ রাতটা ঝিলির কাছেই থাকি। পিয়ালি ডাম্পু তো ঘরে একা আছে, তোরা বরং যা, আমরা তো আছি এখানে। আর যে কুদৃষ্টি পড়লো আমাদের এই বাড়িটার উপরে, একটা দিনের জন্যও শান্তি পায় না ছেলে মেয়েগুলো, একটা দিনের জন্য। ঠাম্মু ঠাম্মু, এভাবে কেঁদো না, কেঁদো না, ঝিলি আরো কষ্ট পাবে, কেঁদো না। পাহাড়ে মেয়েটার কি অবস্থা? সে এছাড়া ওর কি বা করার ছিল? আর এ বাড়িতে সবাই যে যার মতো ফুর্তি করছে, আনন্দ করছে, অথচ
এই মেয়েটা নিজে সব হারিয়েছে, ওর থেকে কারো তাকানোর সময় নেই, ওর কথা ভাবারই কারো সময় নেই। ছিলাম তোমার কষ্ট আমি বুঝিস বেটি, জানো তো একদিন আমার তোমার মতো অবস্থা হয়েছিল, সব হারিয়েছিলাম আমি। কিন্তু সেদিন সেদিন আমার পাশে আমার বাচ্চারা ছিল, আমার আমার আকাশ ছিল, আর ওরাই আমার অসময়ে আমার স্ট্রেংথ হয়ে উঠেছিল। কিন্তু তোমার পাশে তো কেউ নেই, কেউ নেই তোমার পাশে, কে দেখবে তোমায়? ওর পাশেও আমরা সবাই আছি। চলো 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 পাল্টাই।